সংবিধানের ষোড়শ সংশোধনীর বিপক্ষে মত দিয়েছেন ডক্টর কামাল হোসেন সহ আরো দুই অ্যামিকাস কিউরি। ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে তারা এই মত দিয়েছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চে সকালে এই বিষয়টির উপর নবম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে আরও চার অ্যামিকাস কিউরি তাদের মতামত দেন।